আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। অগাধ পাণ্ডিত্য এবং সূক্ষ্ম দূরদর্শিতার কারণে ভারতীয় উপমহাদেশের কোন ব্যক্তি হাকিমুল উম্মাহ বা জাতির চিকিৎসক নামে পরিচিত ছিলেন? এ মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, বি সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, সি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, জি শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্নের উত্তর হিসাবে এ কে বেছে নিচ্ছি, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আপনি বেছে নিচ্ছেন এ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আমি কি ফেস করে দিব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। লক করে দেওয়া হোক এ মাওলানা আশরাফ আলী থানভী। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মাহ নামে অভিহিত করা হয় এবং উম্মতের চিকিৎসক নামে তিনি পরিচিত ছিলেন। এখানে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির শায়খ তিনি ছিলেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাবার আগে আমরা স্ক্রিনে একটি ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটি করব আপনাকে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। David Wood has been more interested or more concerned with trying to disprove Islam today. আমরা একজন চমৎকার আলোচককে দেখলাম যিনি বিশ্বব্যাপী সমাদৃত চমৎকার আলোচনা করেন, ইসলাম নিয়ে কথা বলেন। আমরা তার ছবিটি দেখলাম, এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যাকে দেখলাম তার নাম কি? এ মোহাম্মদ আব্দু, বি মোহাম্মদ তারিক, সি মোহাম্মদ হিজাব, ডি মাহমুদ শাহাদ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে সি বেছে নিচ্ছি, মোহাম্মদ হিজাব। সি বেছে নিচ্ছেন, মোহাম্মদ হিজাব। আমি কি লক করে দেবো? ইনশাআল্লাহ, ফ্রেজ করে দেওয়া হোক সি মোহাম্মদ হিজাব। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আপনি অপশন বাছাইয়ের ক্ষেত্রে যেই আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন তাতে করে আমি বুঝতে পেরেছি যে মোহাম্মদ হিজাবের আপনি নিয়মিত শ্রোতা। পরের প্রশ্নে যাব ভাইয়া, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। মালদ্বীপ কখন ব্রিটিশ উপনিবেশ ভুক্ত হয়? এ 1886, বি 1887, সি 1888, ডি 1889 সালে। মালদ্বীপ কখন ব্রিটিশ উপনিবেশ ভুক্ত হয়? পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি, পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন। আমরা পরিবর্তিত প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বলে দিচ্ছি, আপনার যদি কোনো অপশন না থাকতো তাহলে আপনি কোন অপশনটাকে বাছাই করতেন? এটা সিলেক্ট করতাম, এ। আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, উত্তর হবে বি 1887 সাল, আর 1965 সালে স্বাধীনতা লাভ করে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক জনাব ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে আসছি। মালদ্বীপের প্রশ্ন যেহেতু এসছে, মালদ্বীপ সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, মালদ্বীপ দক্ষিণ পূর্ব এশিয়া তথা সার্কভুক্ত একটি মুসলিম রাষ্ট্র, যার প্রায় শতভাগই মুসলিম নাগরিক। ছোট ছোট 1200 দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্রটি গঠিত, যার মধ্যে 200 দ্বীপে জনগণ বসবাস করে, রাজধানী মালে। সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে মালদ্বীপ অন্যতম ধনী রাষ্ট্র, এ কারণে যে তাদের মাথাপিছু বার্ষিক আয়
অন্যান্য রাষ্ট্রগুলোর চেয়ে বেশি, প্রায় $5,000। ব্লু ওশন ইকোনমির উপর দাঁড়িয়ে আছে এই দ্বীপ রাষ্ট্রটি। প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ মালদ্বীপে বসবাস করে। মালদ্বীপের মোট জনসংখ্যা মাত্র 4 লক্ষ। মৎস্য আহরণ, পর্যটন, এই দুটোই হলো তাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম দিক। মালদ্বীপের বর্তমান অর্থনৈতিক অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তারা অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানব কোরআন হাদিস আমি, জানব